بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কাফ ওয়াল মজীদ, কাফ সম্মানিত কোরআনের শপথ। বল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালা আল কাফিরুনা হাযা শাইউন আজীব, বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে। অতঃপর কাফেররা বলে, এটা আশ্চর্যের ব্যাপার। اِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ, আমরা মরে গেলে এবং মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব? এ প্রত্যাবর্তন সুদূর পরাহত। قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ, মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব। بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে, ফলে তারা সংশয়ে পতিত রয়েছে। أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ, তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না? আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি, তাতে কোনো ছিদ্রও নেই। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج, আমি ভূমিকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করেছি। এটা জ্ঞান আহরণ ও স্মরণ করার মতো ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্দার জন্য। فأنبتنا به جنات وحب الحصيد, আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তদ্বারা বাগান ও শস্য উদ্গত করি যেগুলোর ফসল আহরণ করা হয়। والنخل باسقات لها طلع نضيد, এবং লম্বমান খরজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খরজুর। রিজকাল লিল ইবাদ ওয়া আহয়াইনা বিহি বালদাতাম মাইতা কাযালিকাল খুরুজ, বান্দাদের জীবিকা স্বরূপ এবং বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি, এমনি ভাবে পুনরুত্থান ঘটবে। كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود, তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নূহের সম্প্রদায়, কূপবাসীরা এবং সামুদ সম্প্রদায়। وعاد وفرعون واخوان لوط, আদ ফেরাউন ও লূতের সম্প্রদায়। وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد, বনবাসীরা এবং তোব্বা সম্প্রদায় প্রত্যেকেই রসুলগণকে মিথ্যা বলেছে, অতঃপর আমার শাস্তির যোগ্য হয়েছে। أفعينا بالخلق الأول
بَلْ هُمْ فِي لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيدٍ আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি, বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করছে। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গৃহবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে। مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ সে যে কথায় উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে, এ থেকেই তুমি চালবাহানা করতে। وَنُفِخَ فِي الصُّورِ ذَلِكَ يَوْمُ الْوَعِيدِ এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটা হবে ভয় প্রদর্শনের দিন। وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَعَهَا سَائِقٌ وَشَهِيدٌ প্রত্যেক ব্যক্তি আগমন করবে, তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী। لَقَدْ كُنْتَ فِي غَفْلَةٍ مِنْ هَذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে যবনিকা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। وَقَالَ قَرِينُهُ هَذَا مَا لَدَيَّ عَتِيدٌ তার সঙ্গী ফেরেশতা বলবে, আমার কাছে যে আমলনামা ছিল তা এই। أَلْقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٌ তোমরা উভয়ই নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে। مَنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيبٍ যে বাধা দিত মঙ্গলজনক কাজে সীমা লঙ্ঘনকারী সন্দেহ পোষণকারীকে। الَّذِي جَعَلَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَأَلْقِيَاهُ فِي الْعَذَابِ الشَّدِيدِ যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। قَالَ قَرِينُهُ رَبَّنَا مَا أَطْغَيْتُهُ وَلَكِنْ كَانَ فِي ضَلَالٍ بَعِيدٍ তার সঙ্গী শয়তান বলবে, হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি, বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত। قَالَ لَا تَخْتَصِمُوا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُمْ بِالْوَعِيدِ আল্লাহ বলবেন, আমার সামনে বাক বিতণ্ডা করো না, আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম। مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَا أَنَا بِظَلَّامٍ لِلْعَبِيدِ আমার কাছে কথার অদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই। يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَزِيدٍ যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো, সে বলবে, আরো আছে কি।
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ জান্নাতকে উপস্থিত করা হবে খোদা ভীরুদের অদূরে। هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হত। ادخلوها بسلام ذلك يوم الخلود তোমরা এতে শান্তিতে প্রবেশ করো, এটাই অনন্তকাল বসবাসের দিন। লাহুম মা ইশাউন ফিহা ওয়া লাদাইনা মাযীদ তারা তথা যা চাবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক। ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন قَرْنٌ هُمْ أَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَبُوا فِي الْبِلَادِ هَلْ مِنْ مَحِيصٍ আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি যারা তাদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং দেশে বিদেশে বিচরণ করে ফিরত। তাদের কোনো পলায়ন স্থান ছিল না। في ذلك لذكرى لمن كان له قلب او القى السمع وهو شهيد এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে। وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ আমি নভোমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب অতএব তারা যা কিছু বলে তজ্জন্য আপনি সবর করুন এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন। ومن الليل فسبحه وأدبار السجود রাত্রির কিছু অংশে তার পবিত্রতা ঘোষণা করুন এবং নামাজের পশ্চাতেও। واستمع يوم ينادي المنادي من مكان قريب শুনো যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে। يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ذَلِكَ يَوْمُ الْخُرُوجِ যেদিন মানুষ নিশ্চিত মহানাদ শুনতে পাবে সেদিনই পুনরুত্থান দিবস। إِنَّا نَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَإِلَيْنَا الْمَصِيرُ আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন। يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير যেদিন ভূমণ্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছোটাছুটি করে বের হয়ে আসবে এটা এমন সমবেত করা যা আমার জন্য অতি সহজ। نحن أعلم بما يقولون وما عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد তারা যা বলে তা আমি সম্মুখ অবগত আছি। আপনি তাদের উপর জোর জবরকারী নন, অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন।